দ্বিতীয় শ্রেণীর আমার বন্ধুরা, তোমরা তোমাদের আমার বই বের করো। আমার বইয়ের আমরা আগের দিন কোন পাতাটা পড়েছিলাম বলো? আগের দিন আমরা তাহলে দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা, আমরা আগের দিন তোমাদের এই যে খেলার মাঠের এই অংশটা পড়েছিলাম এবং এই সমস্ত জিনিসগুলো আমরা সুন্দরভাবে করেছিলাম। এরপর আমরা, চলো বন্ধুরা, যে এরপর আমরা এই যে তোমাদের পরের অংশটা আছে, নাও চলেছে, এইটা আমরা আজকে পড়ব এবং পড়ার সাথে সাথে আমরা কিন্তু লিখে নেব। তাহলে দেখো, নাও পড়ো আমার সাথে। নাও, দন্ত ন আকার ও নাও, চলেছে, চ লয়িকা ছয়িকা, চলেছে। দেখো এই যে এটাকে নাও বলছে, আমরা আগে ছবিটা দেখে নিই। দেখো এখানে নাও চলেছে, কিরকম নৌকাটা দেখো, নৌকার ছায়া পড়েছে আর নৌকাটাতে একটা মেয়ে রয়েছে, আর এই দেখো পালগুলো কেমন, এই দেখো, আর নৌকার মুখটা ঠিক মনে হচ্ছে যেন হাঁসের মতো নৌকাটা, তাই না? হ্যাঁ, এরপর দেখো এই নৌকাটার নাম হচ্ছে ময়ূর পঙ্খী, ময়ূরের মতো দেখতে, ঠিক আছে, সেই জন্য ময়ূর পঙ্খী। আর এই দেখো একটা পাখি উড়ছে, দূরে ঝোপঝাড় রয়েছে, তাহলে এই ছবিটা কি সুন্দর, তাই না? তো চল এরপর দেখো আমরা পড়ে নিই। নাও চলেছে ওই ভাসে ময়ূর পঙ্খী। তাহলে দেখো আমার সাথে তোমরা লেখো, তোমরা আমার সাথে লেখো, ম অন্তস্তয়ে দীর্ঘ র ময়ূর, ঠিক আছে, ময়ূর পঙ্খী। দেখো প উ আর খ একসঙ্গে মিশে আছে, উয় খয়ে দীর্ঘী পঙ্খী, ময়ূর পঙ্খী। ময়ূর পঙ্খী নাও, নাও মানে কি নৌকা, কঙ্কা। তাহলে এই মেয়েটার কি নাম? কঙ্কা। তাহলে লেখো ক উয় কয় আকার কঙ্কা, ক উয়ার সঙ্গে ক দিতে হবে, ক উয় কয় আকার কঙ্কা, ওতে চলেছে। তাহলে কঙ্কা ওতে চলেছে আকাশে শঙ্খ চিল। তাহলে দেখো তালবস্য আর উয় ক্ষয়ে, তাহলে আমরা দেখো উয় ক্ষয়ে আর উয় কয়ে আজকে শিখে গেলাম। হ্যাঁ, শঙ্খ, শঙ্খ চিল, একটি প্রাণীর নাম শঙ্খ চিল, ঠিক আছে। আচ্ছা, ওরা যাবে মঙ্গলপুর। তাহলে দেখো আজকে উয়ের সঙ্গে কত কি মেশানো আমরা শিখে গেলাম। এবার মঙ্গল, ম উয়ের সঙ্গে গ, তাহলে ম উয় গয়েল মঙ্গল, ম উয় গয়েল মঙ্গল, পয়সুর অপুর মঙ্গলপুর, ঠিক আছে। তাহলে আমরা ম উয় গয়েল মঙ্গল শিখে গেলাম, মঙ্গলপুর। নবীন সংঘের, হ্যাঁ নবীন সংঘ, অর্থাৎ নবীন মানে নতুন, আর বেশ কয়েকজন মিলে একসঙ্গে জোটা, এটাকে আমরা বলি সংঘ। তাহলে তন্তস্য উয় ঘয়ে, তাহলে দেখো আমরা উয় ক্ষয়ে শিখলাম, উয় কয়ে শিখলাম, উয় ক্ষয়ে শিখলাম, উয় গয়ে শিখলাম, উয় ঘয়ে শিখলাম। তাহলে ক খ গ ঘ সবগুলো উমর সঙ্গে মিশতে পারে, এগুলো আমরা শিখে গেলাম। তাহলে সংঘ, তাহলে সংঘের, তন্তস্য উময় ঘয়িকার র সংঘের, মাঠে হবে চড়ুই ভাতি। চড়ুই ভাতি মানে কি জানো? চড়ুই ভাতি মানে হচ্ছে পিকনিক। তাহলে ময়ূর সঙ্গে, এই নবীন সংঘের মাঠে হবে চড়ুই ভাতি, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পেরে গেলে। এরপর দেখো এখানে কি কি শব্দগুলো আছে, চলো ওপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। তোমরা তো শিখে গেলে উয় কয় মানে উয় যুক্ত ক, তাই তো? আর উয় গয় মানে
উয়া যুক্ত গ, এগুলো শিখে গেলে। উয়ায় খ, উয়া যুক্ত খ, উয়ায় ঘ, উয়া যুক্ত ঘ, এই তো। তার মানে দেখতে পাচ্ছ এই যুক্ত ব্যঞ্জন বর্ণ শেখাটা খুবই সোজা, আমরা যদি একটু ভেবে নিই। ভয় পাওয়ার কিচ্ছু নেই, দেখলে ভয় পেও না যে বাবা রে না আমি পারবো না, এমন নয়। এরপর দেখো ওইরকম আরো কতগুলো শব্দ আমরা শিখে গেছি। তাহলে বন্ধুরা আমরা কি কি পারছি দেখো পড়তে, অঙ্ক। হ্যাঁ দেখো আমরা অঙ্ক বানানটা শিখে গেলাম, অ ময় কয় অঙ্ক, লেখো অ ময় কয় অঙ্ক। হ্যাঁ আর আমরা শিখলাম শঙ্খ, শঙ্খ মানে শাঁখ, তাহলে অবশ্য ময় ক্ষয়ে, ময় ক্ষয়ে, উঁয়ার সঙ্গে খ মেশাতে হবে, ঠিক আছে। উঁয়াটা কিন্তু ঠিক করে লিখতে হবে। এই দেখো এমনি করে এই এইটা আগে করতে হবে, দিয়ে এখান থেকে এই হাতের লেখা কিন্তু সুন্দর হতে হবে, হলো উমায় ক্ষয়ে। আর জং রঙ্গ, র উমায় গয়ে, এটাতে একটা খুব সুন্দর গান আছে, কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই গো, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। এটা একটা সুন্দর একটা গোপী গায়েন বাঘা বাইন সিনেমার একটি গান, না হীরক রাজার দেশে, হীরক রাজার দেশে সিনেমার একটি অসাধারণ গান থেকে আমি একটু তোমাদের বললাম। তাহলে দেখো আমরা গানটা পরে শিখে নেব। তাহলে র ময় গয়ে রঙ্গ, লেখো র ময় গয়ে রঙ্গ, হলো। আর জঙ্ঘা, জঙ্ঘা তাহলে লেখো বর্গে জ উময় ক্ষয়ে আকার, উময় ক্ষয়ে আকার, জঙ্ঘা। তাহলে দেখো আমরা কতগুলো শব্দ আজকে শিখে গেলাম। তাহলে এরপর বন্ধুরা দেখো তোমাদের বইয়ে এখানে কতগুলো দিয়েছে কি, এখানে ঘর পূরণ করতে দিয়েছে, এগুলো আমরা একটু তোমাদের করে দিই। দেখো অ উময় ক্ষয়ে তন্তন্ন কি হয়, অঙ্কন। আচ্ছা বর্গের জ উময় ক্ষয়ে, উময় গয়ে জঙ্গ, আর একটা কি দিলে শব্দ হবে বলো, বর্গের জ উময় গয়ে আর কি দিলে শব্দ হবে, ল। তাহলে লিখে ফেলো বর্গের জ উময় গয়ে, তো তোমাদের বইয়ে লেখা আছে, আবার সুন্দর করে লিখে ফেলো, জঙ্গ আর ল, জঙ্গল। আচ্ছা এবার দেখো এখানে ল আছে, ব আছে, ঠিক আছে, লব, কিন্তু এখানে দন্ত্য ন দিলে একটা শব্দ হতে পারে, লবণ, লবণ মানে নুন, কিন্তু আমরা যুক্ত ব্যঞ্জন চাইছি তোমাদের কাছে। তাহলে ল ব, লব উয় গয়ে লবঙ্গ, হ্যাঁ তাহলে লিখে ফেলো লব উয় গয়ে লবঙ্গ, ঠিক আছে। আর কি ল ড্যাশ দন্তন্য, হ্যাঁ বলো তো, লং, ল লঙ্ঘন, ল মানে কোনো জিনিসকে পেরিয়ে চলে যাওয়া বা কোনো জিনিসকে ভেঙে ফেলা বা কোনো জিনিসকে কি বলবো, যেমন ধরো তুমি তোমার আইনকে কেউ লঙ্ঘন করো না, অর্থাৎ ওটাকে কেউ ভেঙো না, তাহলে ল উময় ঘয়ে দন্তন্য লঙ্ঘন। তাহলে আমরা আজকে দেখো এই শব্দগুলো শিখে ফেললাম। তাহলে তোমাদের এরপর কাজ দিচ্ছি যে আমরা যে এই যে আগের দিন যে শব্দগুলো শিখেছিলাম, আগের দিন তোমরা এই শব্দগুলো শিখেছিলে, তারপরে আজকে আমরা এই নতুন শব্দগুলো শিখলাম, এই সব শব্দগুলো সুন্দর করে তোমরা একটা করে বাক্য রচনা করে ফেলো, এবং এই যে তোমরা এই যে আবার বলছি এগুলো সুন্দর করে পড়ো, নিজেরা পড়ো, আমরা সবগুলো পড়া শিখে গেছি এবং এই যুক্ত ব্যঞ্জনগুলো আমরা সব শিখে গেছি। আমরা কিন্তু এই সমস্ত শব্দগুলো দিয়ে যেন এবার ঝটপট বাক্য রচনা করতে পারি, তোমরাও চেষ্টা করো, ঠিক আছে। তাহলে আমাদের পরের দিন আবার আমাদের পরের ক্লাসে দেখা হবে, আর তোমরা ততক্ষণে এই শব্দগুলো সুন্দর করে পড়ার চেষ্টা করো, এবং যারা পারো, তোমার পাড়ায় যদি কেউ এই ক্লাস দেখছো, তোমরা তোমাদের বন্ধুদের একটু সহযোগিতা করে দাও, তারা যেন পড়তে পারে, ভাই বোনকে একটু সহযোগিতা করে দাও, যারা জানো অন্যদের একটু পাশে থাকো। তাহলে দেখা হবে আমাদের পরের ক্লাসে, খুব ভালো থাকবে, টাটা।